पद्मा सेतु रेल संजोग प्रकल्प माध्यम रेलवे नेटवर्क आवत दक्षिण और दक्षिण पश्चिम अंचल के आना है। प्रथम धापे ढाकार कमलापुर रेल स्टेशन थेके दक्षिण पश्चिम अंचल जिला जशोर पर्यंत 172 किलोमीटर ब्रेडगेज रेल लाइन निर्माण करा होच्छे। 2022 साले पुरो प्रकल्पेर काज शेष करार समयसीमा निर्धारण करा हय। अर्थात 2022 सालेर पद्मा सेतु जानबाहन चलाचलेर जन्य उन्मुक्त करा हबे। একই বছরে রেল লাইন কাজ শেষ করার নির্ধারণ করা হয়েছে। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুর, গোপালগঞ্জ, যশোর, খুলনা ও দর্শনার সঙ্গে সংক্ষিপ্ত রুট উন্নত রেল যোগাযোগ স্থাপন করা হবে। পদ্মা সেতু দিয়ে বাংলাদেশের মধ্যে ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ককে যুক্ত হবে। অলরেডি পদ্মা সেতুর মূল অংশে রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ শেষ হয়েছে। পদ্মা সেতুতে ওঠার যে ভায়াডাক্ট বা সংযোগ সেতু, সেখানে রেল লাইন নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন পদ্মা সংযোগ সেতু বা ভায়াডাক্টের উপর দুটি গেন্টি ক্রেন রয়েছে। এই ক্রেন দিয়ে রেল লাইন নির্মাণের প্রয়োজনীয় জিনিসপত্র উঠানো হয় এই ভায়াডাক্টের উপরে। পদ্মা সংযোগ সেতু বা ভায়াডাক্টের উপর যে রেল লাইন নির্মাণ করা হচ্ছে, রেল লাইন যাতে বক্রকার না হয়, যাতে সোজা থাকে, তার জন্য একটি রেল ইঞ্জিন রাখা হয়েছে। এই রেল ইঞ্জিনটা মূলত আনা হয়েছে যাতে রেল লাইন সোজা থাকে। অর্থাৎ রেল লাইন কিছুটা নির্মাণ করার পর সেই লাইনের উপর দিয়ে এই ইঞ্জিনটা চালিয়ে দেখা হয় যে রেল লাইন কোথাও বক্রকার বেঁকে গেছে কিনা, যদি কোথাও বাঁকা থাকে সেটাকে আবার পুনরায় সোজা করা হয়। এটি পদ্মা সেতুর মূল অংশ থেকে, অর্থাৎ পদ্মা সেতুর 1 নং প্লাট থেকে প্রায় 2 কিলোমিটার দূরের একটি অংশ, যেখানে এই রেলওয়ে ইঞ্জিনটা রাখা হয়েছে, যেখানে রেলওয়ে লাইন নির্মাণ করা হচ্ছে। এর থেকে সামনে প্রায় 1 কিলোমিটারের একটু বেশি গেলেই রয়েছে পদ্মা সেতুর সংলগ্নেই একটি রেল স্টেশন। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত যে 172 কিলোমিটার রেল লাইন নির্মাণ করা হবে, তার মধ্যে থাকবে 20টি রেলওয়ে স্টেশন, যার মধ্যে 16টি নির্মাণ করা হবে। বন্ধুরা, এই ছিল পদ্মা সেতু রেল প্রজেক্ট আপডেট। তো পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকেন, খোদা হাফেজ।